আরে কতদিন দেখি না, হে গেরাম দেখতাম মন চায়। ও মানে জামাইরে জামাইয়া দরকেন, তা এই হঠাৎ করে না মানে বিষয়টা আমার কাছে কেন সন্দেহজনক মনে হইতেছে ইল্লে কইরে। আর দেখুন কি এখন জামাইরে জামাই দর করতে না তো কারে কইরু। ও হিডো তো ঠিক আছে, ওই এখন জানালার কাছে যাইছো আছে কিল্লাই জানালা কিল্লাই না মানে যা সুজু কি উঠছে নাকি উড়ে এনো। আরে কোদারে বাউরে আই কই যাইতাম, হ্যাঁ হেতে নিজের পায়ে দাঁড়ান লাগতো না তো হাতে কি নিজের পায়ে দাঁড়ায় না, আজ দেখি সুন্দরতে হাঁটাচলা করে। হ্যাঁ এখন কী চাইতেছো তুমি বলো তো, তুমি কি হাতের এই বাসাত বলে আনি হাতের ঠ্যাং দুগান ভাঙিয়ে দিবানি কেন। আরে কি আর বুঝাইতে মা, হ্যাঁ হাতে নিজের পায়ে দাঁড়াইছে কই, হাতে আনে ফ্ল্যাট কিনে দিছেন সেই ফ্ল্যাটও থায় আনে বাজার করে দিলে খায়। আচ্ছা এত কথা বাধ্য হলো, এখন সত্যি করে কোন আছে হাতের কিল্লে বলেছো মানে তোমার উদ্দেশ্য কোন কি। আমি তো ব্যাখ্যা দিতে চাইতাম না, আয় আনার চা খুশি তা করবেন যান অফিসে যান। জামাই বিস্কুট খাও। না মা এমন খাইতার না, আমার হাট বড়া খাইতার না। আপনি বলেন কি লেবু লাইছেন আমি। আমি তোমার যেই কামেল লেবু লাইছি। না না আপনি তো বলাইবেন, আপনি তো ডাকবেন, আপনি ডাকবেন না, আমি তো আপনার মেয়ে জামাই মানে কি আপনার তো একটা মানে ছেলে সন্তানের মতোই, আপনি তো আমাকে বলাইবেন। আমি তোমার মোবাইলে ফোন করতাম চাইছি। এখন তো মোবাইলে ফোন করবেন আপনি, এখন কি আর সেই যুগ আছে নেই যে সিঁড়ি লেখি আপনি আড়াইবেন তিন দিন পরে আমার কাছে খবর যাবে, আপনি তো আমাকে ফোনেই ডাকবেন অবশ্যই, এটা কোনো সমস্যা না আম্মা। আর মার লগে বাইশালি করো কেন, এরকম বকর বকর করতেছো কি নাই, আর মা কি বলতেছে এটা শুনে আগে শুনবা। শুনা তোমার যে গ্রামে জায়গা সম্পত্তি যা কিছু আছে এগুলো তো কোনো কামে আইতো না। কামে আইতো না তাহলে হুদুদির একটা লাভটা কি লাভ নাই। আমি সিদ্ধান্ত নিছি আগামী মাসে তোমার গ্রামের বাড়ির জায়গা সম্পত্তি যা কিছু আছে সবাই বেচে নেব। বেচে নেব বেচে নেব বেচে নেব। আরে আগল সম্পত্তি তোমার না এনো, হ্যাঁ আই বেচুন কেমনে। ও তার সম্পত্তি মানে আনে বেচার লাই সিদ্ধান্ত লইয়া লেছেন আগামী মাসে যে আনে বেশি গেলে আপনি যেহেতু সিদ্ধান্ত লইছেন আপনি বেশি এলেন। আরে সম্পত্তি কি আর একলা নেই, আর বাপের সম্পত্তি, আর বাপের সম্পত্তি তার মা আছে আর বোন আছে, এত হক আছে না কি চাইলে বেশি এলে তোমার উমি। তোমার কত বড় সাবাস, আর মার লগে বেয়াদবি করতেছো, আর মা খারাপ কি বলছে অন আগামী এক সপ্তাহের মধ্যে তুই সিদ্ধান্ত নিবা তুই কি করবা, তুই কি আর লগে ঢাকা সরে থাকবা না গ্রামে মার লগে গিয়ে থাকবা। না সেটা আমি কেন নিব, সিদ্ধান্ত তো তুমি নিবে আর আম্মা নিবে কেন, আমরা সিদ্ধান্তটা লই আরে জানাই দিয়ে না আমি এভাবে চলবো, আমি সেই কথা মতো চলবো। দেখছেন দেখছেন আব্বা।